ছাত্রছাত্রীরা, কম্পিউটার সিকিউরিটি 101 কোর্সের তৃতীয় পাঠে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল সিগনেচার, অর্থাৎ ডিজিটাল স্বাক্ষর। আমরা আজকে দেখব যে কিভাবে ডিজিটাল সিগনেচার দেওয়া হয়, ডিজিটাল সিগনেচার কাকে বলে, এবং কি কি ক্ষেত্রে আমাদের ডিজিটাল সিগনেচারটা কাজ লাগে। সবার আগে আসা যাক, সিগনেচার অর্থাৎ স্বাক্ষর জিনিসটা আসলে কি সেটা একটু আমরা চিন্তা করে দেখি। আমরা যখন স্বাক্ষর দেই তখন আসলে কি দিচ্ছি? আমরা একটা কাগজে বা কোনো কিছুতে স্বাক্ষর দিলাম, তার মানে হচ্ছে আমরা ওখানে যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটার সত্যতা বা সেই জিনিসটার ইন্টেগ্রিটি সম্পর্কে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে আমি বলছি এটা ঠিক আছে এবং এই হচ্ছে আমার স্বাক্ষর, সেটা প্রমাণ করছে যে এটা ঠিক আছে। তো সেই স্বাক্ষরের মূল বিষয়টা চিন্তা করতে গেলে দেখা যায় যে স্বাক্ষর এমন একটা জিনিস, স্বাক্ষর বা সিগনেচার এমন একটা জিনিস যেটা কেবল স্বাক্ষর দাতাই দিতে পারবেন, অন্য কেউ সেটা দিতে পারবে না, কিন্তু অন্য যে কেউ সেটা যাচাই করতে পারবে। অর্থাৎ আপনি যখন একটা কাগজে স্বাক্ষর দিচ্ছেন তখন সেই স্বাক্ষরটা আর কেউ জাল করতে পারবে না আপনি ছাড়া, অথচ অন্য যে কেউ সেই স্বাক্ষর দেখে বুঝতে পারবে বা আপনার অন্যান্য স্বাক্ষরের সাথে মিলিয়ে দেখে বুঝতে পারবে যেটা আপনারই দেয়া। তো এই একই কাজটা আমাদের ডিজিটাল মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ডকুমেন্টের ক্ষেত্রে যখন করব তখন আমাদের প্রয়োজন হবে ডিজিটাল সিগনেচার। তাহলে এখন চিন্তা করা যাক যে ডিজিটাল সিগনেচারটা কিভাবে দেওয়া যায়। স্বাক্ষর বা সিগনেচার জিনিসটা আসলে আমাদের অনেক কিন্তু কাজে লাগে। একটা উদাহরণ দিয়ে ধরা যাক, আপনি একটি আপনার বন্ধুকে একটা চিঠি লিখলেন, সেই চিঠি আসলে আপনার স্বাক্ষর বা সিগনেচার জিনিসটা আসলে আমাদের অনেক কাজ লাগে। যেমন ধরা যাক যে আপনি কারোর কাছে টাকা পাঠাচ্ছেন এবং তার সাথে সাথে একটা চিঠিও লিখে দিয়েছেন যে হ্যাঁ তোমাকে আমি 300 টাকা পাঠালাম। তখন আপনি এই 300 টাকা এবং এই চিঠিটা আপনার পরিচিত কারোর হাত দিয়ে পাঠাচ্ছেন, কিন্তু ধরা যাক যে যার হাতে পাঠাচ্ছেন সে যাত্রাপথে চিঠিটা খুলে পড়লো এবং সে কিছু টাকা মেরে দেওয়ার ইচ্ছা পোষণ করলো, সেজন্য এই 300 টাকা থেকে সে 200 টাকা সরিয়ে ফেললো আর চিঠিটাও একটু পাল্টে দিল। এখন যখন প্রাপক চিঠিটা পাচ্ছে সে দেখছে যে আচ্ছা চিঠিতে লেখা আছে 100 টাকা পাঠানো হলো, এখন সে কি করে বুঝবে যে এখানে আপনি 100 টাকা পাঠিয়েছিলেন নাকি 300 টাকা পাঠিয়েছিলেন? সেই আপনার যে চিঠিটা সেটার সত্যতাটা কিভাবে যাচাই করা যাবে? স্বাক্ষর দিয়ে আমরা কি করে বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন লেখার সত্যতাকে রক্ষা করতে পারি? একটা উপায় হচ্ছে যে আমরা যখন কোনো ডকুমেন্ট লিখি সেটাকে আমরা বেঁধে ছেঁধে খামে ভরে খামের উপর সাইন করে দিতে পারি। একটা খুব কমন উপায় হচ্ছে যে আপনি কারোর কাছ থেকে একটা চিঠি নিয়েছেন, সে চিঠিটা পরিবর্তন হয়নি, সেটা বোঝার জন্য একটা উপায় হচ্ছে চিঠির যে খামটার উপরে আপনি এরকম করে সাইন করে দিলেন। ফলে পথে যদি কেউ খামটা খুলে এবং ভিতরে পাল্টায় এই সাইনটা ভেঙে যাবে বা সাইনটা আর ঠিক থাকবে না। এটা খুব কমন ক্ষেত্রে করা হয়, যেমন ধরুন রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে কারোর কাছ থেকে নিচ্ছেন সে খামের রেকমেন্ডেশন লেটারটা লিখে খামে পুরে খামের উপর সিল কালার করে দেয় বা সাইন করে দেয়। যে পাচ্ছে চিঠিটা সে ওই প্রথমে সাইনটা দেখছে যে এটা কেউ ঠিক আছে নাকি বা এখানে কেউ চিঠিটা ওপেন করা হয়েছিল কিনা, এবং সেটা দেখে বুঝতে পারছে যে ভিতরে যে লেখা সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো একই সমস্যা বা একই জিনিস আমরা ইলেকট্রনিক ক্ষেত্রে পড়তে ইলেকট্রনিক ডকুমেন্টসের ক্ষেত্রে বা ইলেকট্রনিক যে কোনো ডেটার ক্ষেত্রে পড়তে পেতে পারি, যে আমাদের ডেটা যেটা পাঠানো হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনের কাছে অর্থাৎ সেন্ডার থেকে রিসিপিয়েন্টের কাছে সেটা কি পথের পাল্টে দেওয়া হয়েছে কিনা, এটা আমরা কি করে বুঝবো? এই কাজটা বোঝার জন্য বা এই কাজটা করার জন্য আমাদের লাগছে ডিজিটাল সিগনেচার। তো এই যে ডিজিটাল সিগনেচার ব্যাপারটা আমরা কিভাবে করতে পারি, একটা খুব সহজ পদ্ধতি আপনারা দ্বিতীয় পর্বে দেখেছেন যে পাবলিক কি এনক্রিপশন পদ্ধতি, যেখানে আমরা দুটো চাবি দিয়ে একটা এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজটা করছিলাম, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট কি। এই যে পাবলিক কি এনক্রিপশন এই পদ্ধতিটিকে উল্টে দিয়ে আমরা কিন্তু ডিজিটাল সিগনেচার কাজটা সারতে পারি। কিভাবে একটু আবার দেখা যায়, একটু মনে করে দিই যে পাবলিক কি এনক্রিপশনটা কেমন ছিল। পাবলিক কি এনক্রিপশনে প্রত্যেক ইউজারের দুটো চাবি থাকতো, একটা হচ্ছে পাবলিক কি যেটা সবাই জানে, যে সবাই ওয়েবসাইটে রাখা আছে বা অন্য কোনখানে দেওয়া আছে সেখান থেকে জানতে পারে যে হ্যাঁ এটাই হচ্ছে অমুকের পাবলিক কি। আর আরেকটা চাবি থাকবে সেটা হচ্ছে প্রাইভেট কি, এটা কেবল যার কি সে তার যা থাকবে আর কেউ জানবে না। আর পাবলিক কি এনক্রিপশন আমরা কাউকে ডেটা পাঠাতে হলে একটা ডেটাটাকে একটা বাক্সে ভরে পাবলিক কি দিয়ে ওইটা বন্ধ করে দিচ্ছিলাম,
আর বাক্সগুলো এমন যেখানে একটা চাবি দিয়ে বন্ধ করা যায়, একটা চাবি দিয়ে খোলা যায়, এবং ভাইস ভার্সা উল্টোটা সম্ভব। প্রাপক যখন পাচ্ছিলেন তখন তিনি তার প্রাইভেট কি দিয়ে জিনিসটাকে বাক্সটাকে ওপেন করে ডেটাটা বের করতে পারছিলেন। এই পুরো জিনিসটাকে আমরা ঘুরিয়ে দিয়ে ডিজিটাল সিগনেচার কাজটা করতে পারি। এবং ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে তাহলে ধরা যাক যে আমি কাউকে ডেটা পাঠাতে চাই, তো সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আসল যে ডেটাটা আছে বা আসল যে চিঠিটা আছে সেটা তো থাকবেই, তারপর সেটাকে নিয়ে আর সেটা একটা কপি নিয়ে আমি বাক্সে ভরবো। বাক্সে ভরে আমার যে প্রাইভেট কি আছে সেটা দিয়ে আমি বাক্সটা লক করে দিব, তারপরে এই বাক্সটা এবং আসল চিঠিটা দুটোই আমি পাঠিয়ে দিব। যে চিঠিটা পাচ্ছে তার কাছে তাহলে যাচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আসল চিঠিটা এবং বাক্সে ভরা এনক্রিপ্টেড চিঠি। এখন পথে যদি কেউ চিঠিটা পাল্টে দেয় তাহলে আসল চিঠিটা পাল্টাতে পারছে, কিন্তু এই বাক্সে ভরা জিনিসটা কিন্তু পাল্টাতে পারছে, কারণ বাক্স তো আর খোলা সম্ভব না চাবি না থাকলে। মাঝে যে তাহলে তো চিঠিটা যখন পাঠানো হচ্ছে তখন এই যে আসল চিঠিটা যাচ্ছে এবং বাক্সে ভরা এনক্রিপ্টেড ফর্মটা যাচ্ছে, তো যিনি পাচ্ছেন তিনি আসল চিঠিটা তো পেলেন। এখন কি করে বুঝবেন যে এটা আসল চিঠি, পথে কেউ পাল্টে দেয়নি, সেটা বুঝতে হলে এই এনক্রিপ্টেড যে চিঠিটা পাঠানো হয়েছে সেটাকে কে লাগবে, সেটাকে ডিক্রিপ্ট করে দেখতে হবে। তো সেটা কিভাবে সম্ভব খেয়াল করে দেখবেন, এই বাক্সটা কিন্তু আমি বন্ধ করছি আমার প্রাইভেট কি দিয়ে, কাজে আমার পাবলিক কি দিয়ে কিন্তু এটা এখন খোলা সম্ভব। তো চিঠিটা যখন কেউ পাবেন তখন তার কাজ হচ্ছে আমার পাবলিক কিটা ইন্টারনেট থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে খুঁজে বের করা, পাবলিক কি তো পাবলিক সেটা সবাই জানা থাকবে, এবং এরপরে এই পাবলিক কিটা দিয়ে এই বাক্সটাকে খোলা এবং বাক্সের ভেতর থেকে চিঠির কপিটা বের করা। এই চিঠির কপিটা এবং যে চিঠিটা তিনি পেয়েছেন এই দুটো যদি এক হয় তার মানে হচ্ছে এই চিঠিটা ঠিক মতো হুকুরে গেছে, কেউ পাল্টে দেয়নি। আর যেহেতু বাক্সগুলো এমন যে এই এই বাক্সের প্রাইভেট কি দিয়েই কেবল বন্ধ করা হচ্ছে, পাবলিক কি দিয়ে সেটা খোলা সম্ভব, কাজে তিনি নিশ্চিত থাকতে পারেন যে এটা অন্য কেউ অন্য কারো বাক্সে চলে আসেনি এর সাথে। তাহলে আমরা দেখলাম যে পাবলিক কি যে সিস্টেম সেটাকে আমরা একটু উল্টে দিয়ে ডিজিটাল সিগনেচার কাজটা সারতে পারি। এই জিনিসটাকে আরো এফিশিয়েন্ট করার জন্য একটা পদ্ধতি করা হয়, সেটাকে বলা হচ্ছে হ্যাশিং, হ্যাশিং পদ্ধতি। হ্যাশিং পদ্ধতি আর কিছুই না, সারমর্ম পাঠানো। আসল চিঠিটাকে যদি আপনি সবসময় আসল চিঠি একটা কপিকে এনক্রিপ্টেড অবস্থায় সিগনেচার হিসেবে পাঠান তো তা আকার অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য যে পদ্ধতিটা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে হ্যাশিং। সেখানে আর কিছুই করা হয় না, এই যে আসল চিঠিটা থাকে সেই পুরো চিঠিটার বদলে সেই চিঠিটার একটা সংক্ষিপ্ত রূপ বা হ্যাশ পাঠানো হয়। এমন একটা হ্যাশ পাঠানো হয় যে এই যে হ্যাশ হ্যাশিং একটা গাণিতিক ফর্মুলার মাধ্যমে আসল চিঠিটাকে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা সংখ্যায় পরিণত করা হয়। আর এমনভাবে এই ফর্মুলাগুলো ডিজাইন করা হয়, হ্যাশিং অ্যালগোরিদমগুলো ডিজাইন করা হয় যাতে দুটো চিঠি হুবহু এক না হলে তাদের হ্যাশ কখনো এক হবে না। তো সাধারণত এই যে হ্যাশ তৈরি করা হচ্ছে সেটা 160 বিট টের হ্যাশ ব্যবহার করা হয়, বা এরকম নানা রকমের হ্যাশ পদ্ধতি আছে, SHA-1 SHA-2 এরকম নানা রকমের হ্যাশ পদ্ধতি আছে। তো যে কোনো আকারে চিঠি দেওয়া হোক না কেন এই হ্যাশিং অ্যালগোরিদমগুলো সেগুলোকে একটা ফিক্সড সাইজের সংখ্যায় পরিণত করবে এবং এটাকে বলা হচ্ছে হ্যাশ, এই চিঠিটার হ্যাশ। তো হ্যাশ ব্যবহার করে আসলে পুরো কাজটাকে অনেক বেশি এফিশিয়েন্ট করা যায়, কারণ আমাদের শুরুতে যে সিস্টেমটা দেখেছিলাম তাতে করে আমার চিঠি পাঠালে চিঠি একটা পুরো কপি পাঠাতে হচ্ছিল, একই সাইজের একটা কপি এনক্রিপ্টেড ফরম্যাট পাঠাতে হচ্ছিল, ডাবল জায়গা লাগছিল। তো হ্যাশ ব্যবহার করে আমরা পুরো কাজটাকে এফিশিয়েন্ট করতে পারি এভাবে যে আমরা আসল চিঠিটাও পাঠাবো আর তার সাথে সাথে তার যে বাক্সে ভরে যে পাঠানো হচ্ছিল আসল চিঠির জায়গায় সেখানে আসল চিঠির হ্যাশটা অর্থাৎ সারমর্মটা পাঠিয়ে দেবো। অর্থাৎ যিনি পাচ্ছেন চিঠিটা প্রাপক তিনি পাবেন দুটো জিনিস, একটা হচ্ছে আসল চিঠিটা প্লাস এনক্রিপ্টেড অবস্থায় হ্যাশটা। তো তার তখন কাজ হবে দুই ধাপে, প্রথমে তিনি এই যে আসল চিঠিটা সেটার হ্যাশটা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করবেন নিজে যে এটার হ্যাশটা কি হয়, হ্যাশিং অ্যালগোরিদম সবাই জানে, সো হ্যাশিং অ্যালগোরিদম হচ্ছে হ্যাশটা ক্রিয়েট করবেন এটা, প্লাস এর সাথে সাথে তিনি করবেন কি হচ্ছে বাক্সটা খুলে অর্থাৎ পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড বাক্সটা খুলে পাঠানো আসল মানে
যে হ্যাশটা পাঠানো হয়েছে সেটা বের করবে। এই দুইটা যে হ্যাশ, এই হ্যাশ এবং এই হ্যাশ, এটা পাঠানো হয়েছিল হ্যাশ এনক্রিপ্টেড অবস্থায়, এবং যেটা প্রাপক নিজে ক্যালকুলেট করে বের করেছেন, এই দুটো হ্যাশ একই হওয়ার কথা। যদি এক না হয় তাহলে বুঝতে হবে যে এখানে কোনো গরমিল হচ্ছে, অর্থাৎ যে চিঠিটা তিনি পেয়েছেন সেটার মধ্যে কোনো পরিবর্তন মাঝপথে কেউ করে দিচ্ছে। তো এই যে পদ্ধতি, এটা তাহলে আমাদের অনেক বেশি সিস্টেমটা এফিসিয়েন্ট হয়ে গেল, কারণ এখন আমাদের চিঠির সাথে সাথে অর্থাৎ ডেটার সাথে সাথে একই সাইজের জিনিস পাঠাতে হচ্ছে না, বরং আমরা একটা ফিক্সড সাইজের অর্থাৎ 160 বিটের একটা ছোট সংখ্যাকে পাঠিয়ে দিতে পারছি। তাহলে আমরা টোটাল এক্সট্রা জায়গা লাগছে কেবল এই 160 বিট, অর্থাৎ এই যে হ্যাশের জন্য যেটুকু জায়গা দরকার হয় সেটুকু। তাহলে আজকের লেকচারে আপনারা দেখলেন যে ডিজিটাল সিগনেচার কাকে বলে। আবার একটু বলছি যে ডিজিটাল সিগনেচার হচ্ছে আমাদের বাস্তব জীবনে যে স্বাক্ষর আছে সেটিরই একটি ডিজিটাল সংস্করণ। অর্থাৎ ডিজিটাল সিগনেচার হচ্ছে এমন একটা জিনিস যেটা কেবলমাত্র যার যে ডেটা প্রেরক তিনি দিতে পারবেন, কিন্তু অন্য যে কেউ এটা আবার যাচাই করে দেখতে পারবেন। তাহলে আমাদের বাস্তব জীবনে স্বাক্ষরের মতোই এটা হচ্ছে এমন একটা জিনিস। এই ডিজিটাল সিগনেচার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে আমাদের পুরো ইলেকট্রনিক কমার্স ব্যবস্থা, ইলেকট্রনিক অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সব কিছু নির্ভর করছে এই ডিজিটাল সিগনেচার উপর। ডিজিটাল সিগনেচারে যখন ব্যাংক টু ব্যাংক বা ব্যাংক টু ক্লায়েন্ট যখন ডেটা পাঠানো হয় বা ইনফরমেশন পাঠানো হয়, মানি ট্রানজ্যাকশন হচ্ছে, সব কিছু ডিজিটালে সাইন্ড হতে হয়। কারণ ইন্টারনেট তো ওপেন জায়গা, ইন্টারনেটে যে কেউ মাঝপথে ডেটা পাল্টে দিতে পারে। যখন টাকা পয়সার ব্যাপার হয়েছে তখন তো এটা আসলে ভয়াবহ ব্যাপার হয়েছে, যদি কেউ মাঝপথে 1 টাকাকে 100 টাকা করে দেয় বা 100 টাকাকে 200 টাকা করে দেয়। তো কাজে পুরো এই যে ইন্টারনেট ব্যাংকিংয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে, ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, সব কিছু ক্ষেত্রে এই ডিজিটাল সিগনেচার দিয়ে ডেটার ইন্টেগ্রিটি অর্থাৎ সত্যতাটাকে শক্তপোক্ত করা হয়। তো আজকের লেকচারে আপনারা সাথে শিখলেন যে ডিজিটাল সিগনেচার কাকে বলে এবং ডিজিটাল সিগনেচার দেওয়া কীভাবে দেওয়া হয় তার বিভিন্ন কৌশল। আমাদের লেকচার স্লাইডে আরও বিস্তারিত অনেক কিছু তথ্য পাবেন। আশা করি এই লেকচারটি দেখার মাধ্যমে আপনি ডিজিটাল সিগনেচার সম্পর্কে যথাযথ প্রাথমিক ধারণা লাভ করবেন। ধন্যবাদ।